আপনি যদি একটা যদি গান বলেন আমাদের দর্শককে তাহলে শোনান তাহলে। না বাবা আমি তো গান জানি না, আমি কি বলবো। কে বাজাগে কে কারে দেখাই স্বপ্নে। যে আপনারা যে গঙ্গা সাগর মেলাতে যান ওখানে কেমন ভিড় হয়? ওখানে ওখানে ভিড় ভালোই হয়। আর এখানে কেমন ভিড় হয়? এখানে এখানে ভিড়টা অনেকের জন্য, আর ওখানে সবসময়কার জন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। ব্লগটা এখান থেকে স্টার্টিং করলাম। ব্লগটা আজকে খুব সুন্দর হতে চলেছে। আজকে 8 তারিখ, আজকে থেকে গঙ্গাসাগর মেলা শুরু হলো। আর দেখতে পাচ্ছেন পিছন দিকটা একটা স্টেজ করেছে, আর যে বাস কার দেখতে পাচ্ছেন কাজ এখনও চলছে, কমপ্লিট হয়নি। আর পিছন দিকটাও অনেক ভক্তরা এখানে আসবেন, মানে সব রকমের ব্যবস্থা এখানে থাকে। আমি প্রতি বছর এখানে আসি আর দেখি যে খুব সুন্দর ব্যবস্থা এখানে। আর এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন যে নাগা সাধুরা রয়েছে এখান থেকে মোটামুটি পুরো যতদূর ওদিকে যাবেন পুরো নাগা সাধুরা এখানে থাকে। তোমাদের সেটাও দেখাবো নাগা সাধুরা কীভাবে রয়েছে। বাবুঘাটে স্নান করে তারা এখানে একদিন থাকবে। বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এই গঙ্গাসাগর মেলায়। বিশাল একটা মেলা হয় গঙ্গাসাগর। সবাই সব তীর্থ যতই বারবার হোক না কেন, গঙ্গা সাগর কিন্তু একবারই হয়, বারবার যাওয়া যায় না। তো বিশাল একটা গঙ্গাসাগর মেলা হয় তোমরা সবাই। আর এই যে গঙ্গাসাগরের যে মন্দির যাকে যাকে বলে, এই মন্দিরটা দেখে এরকম ঠিক মন্দিরটা ওখানে থাকে। আর চলো তোমাদেরকে এখন দেখাই আমি নাগা সাধুরা রয়েছে ভিতরে আর এখানে কি কি ব্যবস্থা রয়েছে, তোমাদের যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইজ পিছনে দেখতে পাচ্ছেন যে ইডেন গার্ডেন লেখা রয়েছে। এদিক দিয়ে একটা গেট রয়েছে আর এটা মেন গেট, এটাও একটা মেন গেট। আর তোমাদের দেখাচ্ছে এদিকেও একটা গেট রয়েছে, আর এদিকটাও তোমরা যেতে পারবে। এদিকেও খাওয়ার ব্যবস্থাগুলো থাকে, এদিকেও নাগা সাধুরা থাকে বা ভক্তরা এখানে, এদিকেও রেস্ট নেই। তো চলো সেদিকেও তোমাদেরকে দেখাবো, ওদিকেও আমি যাচ্ছি। আর এটা এদিক দিয়ে বেরোতেও পারবে, ঢুকতেও পারবে এই গেটটা দিয়ে। এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের দিকে পড়বে। এই সাইডটা পুরো বাবুঘাটের দিকে পড়বে। বাবুঘাট থেকে তোমরা যদি আসো তাহলে ওই গেট দিয়েও ঢুকতে পারবে, ওদিকেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর আমি এই সাইডটা যে যাচ্ছি এই সাইডটাও গেট আছে, এদিক দিয়েও বেরোতে পারবে তোমরা। এটা রেড রোডের দিকে বেরোতে পারবে। আর এদিকে খাওয়ার কিছু ব্যবস্থাও এখানে প্রতি বছর করা হয় বা ভক্তরা যারা আসে তারা এখানে থাকার ব্যবস্থাও করা হয়েছে সুন্দর। সেটা চলো তোমাদেরকে দেখাই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কাঠ ফাট রয়েছে, আর এখানে সব নাগা সাধুরা রয়েছে। এই যে নাগা সাধুরা সব এখানে থাকে, বহু দূর দূরান্ত থেকে ওনারা এসছেন। মোটামুটি এনারা মনে হচ্ছে 1 সপ্তাহ থেকে এসছেন, কারণ অনেকটাই ঘর বাড়ির মতো বানিয়ে ফেলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটাই কাঠ দেখো, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে নাগা সাধু হয়েছে দুপাশে। আর ওদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, যাবো না ওদিকটা, মানে সব রকমের ব্যবস্থা থাকে এখানে। কারণ বহু দূর দূরান্ত যারা লোক আসেন তাদেরকে এখানে যদি ব্যবস্থা না থাকে একটা বা টয়লেট ফয়লেট, সেটা মানে একটা মানে নোংরা পরিবেশ হবে। তো যাই হোক, সেই জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে এখানে। এখন অনেক আসবে, কেবল আজকে থেকে সেখান থেকে 4 দিন আছি। 4 দিন মানে 4 দিন আসা হলো আর 4 দিন আসা হলো। এখান থেকে আপনি কোথাও যাবেন কি? এখান থেকে আমি গঙ্গাসাগরে যাব। কবে যাবেন? আমি যাব বুধ। গঙ্গাসাগর মেলা 15 তারিখে যে আরম্ভ শুরু হবে মোটামুটি, আজ থেকে তো স্টার্টিং হয়ে গেছে। তো 15 তারিখে আমরা ওখানে চলে যাব। আপনি কি প্রতি বছর আসেন? হ্যাঁ প্রতি বছরই আসি। তো কেমন লাগে? ভালো লাগে। আপনার নামটা? সুন্দর গৈগ্রি। আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া থেকে এসেছেন। নদিয়া থেকে? তো তাহলে প্রতি বছর আসা হয় তাই তো? হ্যাঁ প্রতি বছর আসা হয়। তো ওখানে যে আপনারা যে গঙ্গাসাগর মেলাতে যান ওখানে কেমন ভিড় হয়? ওখানে ওখানে ভিড় ভালোই হয়। আর এখানে কেমন ভিড় হয়? এখানে এখানে ভিড়টা অনেকের জন্য, আর ওখানে সবসময়কার জন্য। সবসময় এখানে মোটামুটি কতদিন ধরে ওখানে ভিড়টা থাকে? ভিড়টা যে কদিন মেলা থাকে সে কদিন ধরে ভিড়টা থাকে। হ্যাঁ 1 সপ্তাহ ভিড় থাকে। হ্যাঁ 1 সপ্তাহ ভিড় থাকে। তো শুনতেই পেলেন আর দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ ধরে এসছে, মানে সরি 4 দিন হয়ে গেল। 4 দিন আসার পর যে ঠাকুর ঠাকুর নিয়ে সব এই যে এই যে বাসা করে দিয়েছে, বাসা করে এখানে আছে, মানে সত্যি খুবই ভালো একটা আনন্দের বিষয় যে এরকম করে আমরা এক জায়গায় ঘর করে যে বাসা করে থাকি। আমাদের একটা কিন্তু বাড়ি রয়েছে, তার সত্ত্বেও আমরা আরেক জায়গায় বাড়ি করে থাকি। মানে বলে না মানুষের জীবন যা যা বড় পাখির মতো, এই যে অরিজিনালি যে এনাদের দেখলে বোঝা যায় যে পাখি কাকে বলে, বাড়িতেও রয়েছে এখানেও রয়েছে। তো আরেক বাবার কাছে জিজ্ঞেস করি উনি কোথা থেকে এসেছেন। তো বন্ধুরা আমি এখন রয়েছি বাবুঘাটে, তোমরা সবাই জানো। আর আজকে 8 তারিখ, আজকে থেকে শুরু হয়ে গেছে। এই নাগা বাবাকে দেখতে পাচ্ছেন। নাগা বাবা সত্যি যাদের বাড়ি ঘর
বলে সব জায়গায় বাড়ি ঘর যাকে বলা হয়, যে রাস্তায় বলো, ফুটপাথে বলো, আর মসজিদে বলো, মন্দিরে বলো, যেখানেই বলো, সব জায়গায় উনাদের বাড়ি। মানে যা একেবারে পাখির মতো একদম জীবন, মানে যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তাদেরকে দেখেই বোঝা যায় যে সত্যি তারা কত সুখে আছে। তাদের কাছেই আমরা একটু জিজ্ঞেস করে নিই তারা কত সুখে আছে। তো আপনার নাম কি? আমার নাম শিপন শাহ। শিপন শাহ, আপনি কোথা থেকে আসছেন? আসাম। আসাম থেকে এসছে। চিন্তা করা যায় আমাদের মানে পশ্চিমবাংলা থেকে অনেকটাই দূরে, সেই নর্থ বেঙ্গলে যাকে বলে, তাই তো? আপনি কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। কেমন লাগে আপনাকে এসে? হ্যাঁ, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তো এখান থেকে আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ যাব, গঙ্গাসাগর মেলায় যাব। আর কবে যাবেন? আর এই দু তিন দিন পর যাব। দু তিন দিন পর। তো ওখানে যে যাবেন, তো ওখানে কি আপনার থাকার ব্যবস্থা রয়েছে না? হ্যাঁ, সব আছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা থাকে না? হ্যাঁ হ্যাঁ। মানে যে যত দূর থেকে আসুক না কেন সমস্যা হবে না? কোনো দিক্কত নেই। আর এখানে গঙ্গাসাগর বাবুঘাটে? বাবুঘাটে ভালো, এখানে খানা আছে, কোনো টাকার কোনো চিন্তা নাই, খানার কোনো চিন্তা নাই, সবকিছু চলে, সবকিছু। কম্বল টম্বল দিচ্ছে মানুষে, আজ গরিব আদমি পাচ্ছে, সুন্দর ব্যবস্থা, সত্যি সত্যি খুব ভালো লাগছে। শুনে আমার খুবই গর্ববোধ হচ্ছে যে এক নাগা বাবার কাছ থেকে আমি এইসব কথা শুনবো যে এখানে সব রকমের ব্যবস্থা করা হয়েছে, মানে কম্বল থেকে মানে এ টু জেড যাকে বলে, মানে কোনো কষ্টই নেই। সত্যি কথা যে আমরা আদৌ আমরা ভালো আছি বা শান্তিতে আছি, নাগা বাবার কথা শুনলেই বোঝা যায়। তো আপনি কি গান জানেন? না, আমি গান জানি না, এমনি রাস্তায় চলাফেরা করি, নিজের দেহের ভিতর থেকে যেটা বাইর এটাই বলি হঠাৎ হঠাৎ করে। আপনি যদি একটা যদি গান বলেন আমাদের দর্শককে, তাহলে শোনান তাহলে। না বাবা, আমি তো গান জানি না, আমি কি বলবো, মানে যেটুকু জানেন, এই যে দেহের যেটুকু জানেন আপনাকে, আমরা সবাই জানি, কেউ আমরা শিল্পী নই, এই যে মন থেকে যেটুকু গান করি সেটাই আমাদের কাছে দারুণ গান। তো শোনা যাক। দেখিলে প্রাণ চমকে উঠে, দেখিলে প্রাণ চমকে উঠে, একি দেখি টানা না না, দেখিলে প্রাণ চমকে উঠে, গোরে কেবা ঘুমাই কেবা জাগে, কে কারে দেখাই স্বপ্নে, কেবা ঘুমাই কেবা জাগে, কে কারে দেখাই স্বপ্নে, আরে মুর্শিদ বলো গুরু বলো, মুর্শিদ বলো গুরু বলো, দিবে তুমি সাইরে, কেবা ঘুমাই কেবা জাগে, আটকুটুরি সারানোয় দরজা, কোন ঘরে কে বসত করে, কোন দরজা যাব উরে, ও গুরু বেঙ্গে বলো না, গুরু গো বেঙ্গে বলো না, শিপন ফকির বেবে বলে, আমি পারি না গো আমি পারি না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো যাই হোক, শুনে খুবই ভালো লাগলো। যদি এই নাগা বাবার যদি গান আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, কারণ খুবই সুন্দর একটা গান করলো। আর নাগা বাবার কথা শুনলেন, নাগা বাবা কি বললো, কোথা থেকে এসছে, সত্যি আপনাদের কেমন লাগলো মতামত আমাদের সঙ্গে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। তোমাদেরকে বারবার বলছি, আজকে 8 তারিখ থেকে গঙ্গাসাগর মেলা স্টার্টিং হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কাজ কমপ্লিট হয়নি, যদিও কাজ চলছে, এসব জায়গাগুলো খাওয়ার ব্যবস্থা থাকে, তোমাদের সব কিছু দেখাচ্ছি। কি বলবো, এখনও যেহেতু কমপ্লিট হয়নি, হয়ে যাবে আশা করি, তোমাদের বললাম একটু আগেই বললাম যে কাজ চলছে, কমপ্লিট হয়নি, তো যদিও চলছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর বন্ধু, তোমাদেরকে একটা কথা বলবো, গঙ্গাসাগর তো কোকিল দেবের মেলাতে তোমরা চলে যাবে গিয়ে সেই গঙ্গাসাগর মেলাতে, আর এখানে আসবে, খুবই সুন্দর ব্যবস্থা করা হয় যে গঙ্গাসাগর মেলার উপলক্ষে, যে এখানে মোটামুটি 8 তারিখ থেকে 17 তারিখ অবধি যে মেলাটা চলে তোমরা সবাই জানো, আর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে, আসার পর এখানে একদিন স্টে করে গঙ্গাসাগর স্নান করে তারা আবার চলে যায় সেই গঙ্গাসাগর মেলায়। এটা কিন্তু হচ্ছে বাবুঘাট, বাবুঘাটে সবাই আসে, বাবুঘাটে, কারণ ট্রেন থেকে নামার পর যাওয়াটা ঠিক হয় না, কারণ একটু হলে শরীরে জার্নি হয়ে যায়, তারা কী করে এখান থেকে বাইরে থেকে এসে তারা এখানে থাকবে, একটা দিন থাকার পর রেস্ট নিয়ে তারপর তারা এখান থেকে বাস ধরে সোজা গঙ্গাসাগর চলে যায় মেলা। তো গঙ্গাসাগর এত লোকজন হয়, কারণ ওখানে আমি যেতে পারবো না, ওখানে যেতে গেলে তোমাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারতাম, কারণ
ওখানে তো যাওয়া সম্ভব যেহেতু আমার সময় যেহেতু নেই, তোমাদের এটুকু দেখাচ্ছি বাবুঘাটের যে পরিস্থিতি এখনো কাজ চলছে। আর এখানে কি বলবো, সব রকমের ব্যবস্থা রয়েছে, যদি আপনারা কোনো সময় যদি হারিয়ে যাও বা কোনো সমস্যায় পড়েন, এখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসনের কাছে আপনারা যাবেন, গিয়ে আপনার বক্তব্যটা বলবেন। মোবাইল হারিয়ে যেতে পারে, আপনারা যে দলের সঙ্গে আসছেন হারিয়ে যেতে পারেন, তাহলে কন্ট্যাক্ট ওনাদের সঙ্গে করবেন, ওনারা আপনাদের হেল্প করবে। যেহেতু আপনারা বাইরে থেকে আসছেন, যেহেতু অনেক বাড়ি থেকে যারা আছেন বাংলা ভাষায় জানেন না, হিন্দি ভাষায় যারা ভাষী তাদের একটু হলেও প্রবলেম হতে পারে। আর এখানে যদি আগুন লেগে যায় সে তারও ব্যবস্থা করা হয়েছে, কীরকম নেভানোর জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে আমি দেখলাম, মানে এত সুন্দর ব্যবস্থা এখানে করেছে। তোমরা যদি এখানে না আসো, না আসলে বুঝতে পারবে না, খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রচুর ফাঁকা ফাঁকা, দেখো লোকজন নেই, কারণ আজকে থেকে স্টার্টিং হলো, লোকজন আসা শুরু করে দিয়েছে। তোমাদেরকে দেখিয়েছি ওই মেন যেই জায়গাটা, সাধুরা রয়েছে, নাগা সাধুরা আসছে দুই একজন করে। তো চলো তোমরা আসবে এই মেলাতে, আর এখান থেকে গঙ্গাসাগর মেলাও যাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা যদি আমার ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সবার কাছে পৌঁছে দিবে, কারণ যারা এই ব্লগটা দেখছে তারা বুঝতে পারবে কোথায় কী রয়েছে। আমি যতটুকু পারলাম তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, সব কিছু কিন্তু দেখানো সম্ভব নয়, যদি সব কিছু তোমাদেরকে দেখাই অনেক লং ভিডিও হয়ে যাবে, বড়ো ভিডিও হয়ে, জাস্ট ছোট্ট করে করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।